অ্যাম্বাব্বের জোড়া গোলে শেষ হল বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলার স্বপ্ন প্রথম লেগে তিন দুই গোলে জয় পেলেও ফিরতি লেগে ঘরের মাঠে পিএসসির কাছে চার এক গোলে হেরেছে জাবের শিষ্যরা দুই লেগ মিলে ছয় চার গোলের ব্যবধানে জয় পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি যদিও ম্যাচের শুরুটা ভালোই করেছিল কাতারান ক্লাব বার্সেলোনা দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়ে গিয়ে যায় বার্সেলোনা লামিন ইয়ামাল ডান দিক দিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বক্সে হুকে কাটব্যাক করেন সেখান থেকে গোল করেন রাফিনিয়া উনিশতম মিটে গোলমুখে দারুণ শট নিয়েছিল লেভানডোস্কি তবে বল খুঁজে পায়নি জালের ঠিকানা উনত্রিশ মিনিটে বড় ধাক্কা খায় বাইরে বিপজ্জনক জায়গায় পিএসজির বারকোলাকে ফাউল করে সরাসরি লালকার দেখেন আরো দর্শনের দলে পরিণত হওয়ার পরে আক্রমণের ধার কমে যায় বার্সেলোনার মিনিট পাঁচের পর রক্ষণের শক্তি বাড়াতে তরুণ ফরোয়ার্ড ইয়ামালকে তুলে ডিফেন্ডার ইনিগো মার্তিনকে নামান বার্সেলোনার কোচ চাবি প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় পিএসজি চল্লিশতম মিনিটে তাদের ম্যাচে ফিরেন দেমবেলে বাঁ দিক থেকে বারকুলার বাড়ানো বলে দূরের পোস্টে ডানপাই শটে গোলটি করেন ফরাস ফরোয়ার্ড চাপ ধরে রেখে চুয়ান্নতম মিনিটে আবারও বার্সেলোনা চালে বল পাঠায় পেয়েছি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন ভিতিনিয়া দুইলেগ মিলে তখন চার চার সমতা পরের মিনিটে অল্পের জন্য গোল পায়নি বার্সেলোনা বক্সের বাইরে থেকে ইলকাই গিন্দওয়ানের শট পোস্টের বাইরের দিকে লাগে এর কিছু সময় পর রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টাস লাইনে থাকা পানির বোতলে লাথি মারেন জাবি কিছু একটা বলে থাকেন রেফারিকে বার্সেলোনার কোচকে এরপর কার্ড দেখেন রেফারি একষট্টিতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোল্যান্ড তিন এক করেন অ্যামবাপ্পে উননব্বই মিনিটে ডাবল সেভ করেন স্টের স্টেগান মার্কোর শট ঠেকানোর পর অ্যামবাবের প্রচেষ্টাও রুখে দেন তিনি তবে বল ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনার ডিফেন্ডাররা সেখান থেকে চার নম্বর গোলটি করেন এমবাপ্পে এখন সেমিফাইনালে পিএসির প্রতিপক্ষ বরোশিয়া ডটমুন্ড